বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. الله سبحانه وتعالى الضرورة شكري هذا কৃতজ্ঞতা প্রকাশ করছি যার অশেষ মেহেরবানীতে আমরা এই আলোচনাটি ধারাবাহিকভাবে পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শ আমাদের জন্য একমাত্র আদর্শ অনুসরণীয় আদর্শ বিশেষ করে আমাদের যুবকদের জন্য যিনি আমাদের শ্রেষ্ঠ প্রেরণা প্রেরণা সম্মানিত যুবক ভাইরা এক পর্যায়ে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চারিত্রিক সৌন্দর্য এবং মুগ্ধকর বৈশিষ্ট্য এবং তার বিশেষ করে আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টাটি আমরা দেখেছিলাম যে কিভাবে তিনি মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করেছিলেন আস্থা ভাজন হয়েছিলেন এবং তিনি আরবের বড় বড় ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম যখন ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়লেন ব্যবসা মানেই হচ্ছে বিনিয়োগ এই বিনিয়োগ করার ক্ষেত্রে দেখা গেছে আরবের দূর প্রান্তের ব্যবসায়ীরা রাসুল সাল্লিসাল্লাম যখন যুবক একজন ব্যবসায়ী তখন বিনা বাক্যে আল্লাহ রাসুলের কাছে তারা তাদের পণ্য দ্রব্য প্রদান করে দিতেন কখনো কুণ্ঠিত হতেন না এবং পরবর্তীতে তারা তাদের সেই প্রাপ্য সেই টাকা পয়সা অর্থাৎ যেটাকে আমরা অর্থ বলি সেটা ফেরত পেতেন এই বিষয়ে নিশ্চিত ছিলেন অল্প দিনের ভিতরে রাসুল্লাহ ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য আমানতদার সৎ ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি লাভ করলেন আর এই বৈশিষ্ট্যগুলো একজন ব্যবসায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী আছে সত্যকে মিথ্যা দিয়ে মিশ্রিত করে পণ্য সামগ্রীর মধ্যে ভেজাল করে দুধের মধ্যে পানি মিশিয়ে অথবা ওজনে কম দিয়ে অথবা দামে গলা কাটা দাম দিয়ে অথবা মিথ্যা কসম করে অথবা মানুষকে ধোঁকা দিয়ে অনেক ব্যবসায়ী রাতারাতি বড়লোক হওয়ার জন্য চেষ্টা করে এদের পরিণতি আমরা দেখেছি হয়তো উপস্থিত তারা কিছু অর্থ উপার্জন করে সাময়িক একটা চমক সৃষ্টি করতে পারেন কিন্তু তারা প্রকৃত ব্যবসায়ী মহলে টিকে থাকতে পারেন না অল্পদিনের দিনের ভিতরেই তাদের এই কূটকৌশল তাদের এই অপতৎপরতা প্রকাশিত হয়ে পড়ে আর হয় তখন তারা লাঞ্ছিত হন অথবা তারা তখন ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হন এতে গেল বাস্তবতা কিন্তু তার সাথে আমরা যুক্ত করতে পারি হতে পারে একজন যারা অবৈধ উপায়ে ঠকিয়ে ব্যবসা বাণিজ্য করে হয়তো অনেক সম্পদ বানিয়ে ফেলেছেন তারা হয়তো মনে করবেন আমাকে আর কে ধরে আমি ধরা শোয়ার বাইরে চলে গেছি কিন্তু তাদের জন্য আল্লাহ আর একটি কঠিন সাবধান বাণী মহাগ্রন্থ আল কোরআনে বিধৃত হয়েছে ইন্না বাতোষা রব্বিকা লাসাদিদ হে অগবাজ ব্যবসায়ী ধোকাবাজ ব্যবসায়ী বিষাক্ত মারাত্মক ক্ষতিকর কেমিক্যালস মিশিয়ে যারা মানব জাতির ধ্বংস সাধন করে আর্থিক সুবিধা লাভ করতে যাচ্ছ তোমাকে যদি কেউ ধরতে না পারে কিন্তু তুমি মনে রেখো আল্লাহর ধরা আল্লাহর গ্রেফতারি বড় কঠিন এখান থেকে তোমার নিষ্কৃতি পাওয়ার কোনো পথ নেই রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দারিদ্র বিমুক্ত হওয়ার জন্য ক্ষুধা মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন কারণ একজন ক্ষুধায় কাতর ব্যক্তি সব সময় সে তার খাদ্যবস্তুর বিষয়েই বেশি চিন্তিত থাকে একটি পরিবার যখন তার ক্ষুধায় আক্রান্ত হয়ে জঠরের জ্বালায় কাতরাতে থাকে তখন তার সুকুমার বৃত্তিগুলো কল্যাণকর কিছু নিয়ে ভাবতে পারে না এটাই বাস্তবতা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যুবক মোহাম্মদ সাল আলহি আসাল্লাম ব্যবসায়ী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আত্মপ্রতিষ্ঠিত মোহাম্মদ ইতিমধ্যে তিনি দারিদ্রকে জয় করে জীবনের একটি স্থিতিশীল পর্যায়ে উন্নীত এবার তার ভিতরের ইতিবাচক চিন্তাগুলো সমাজকে নিয়ে সমাজের মানুষগুলোকে নিয়ে সমাজের কল্যাণের জন্য তার চিন্তাগুলো তার ভিতরে আলোড়িত হতে শুরু করে করে এক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি যখন তিনি সমাজের দিকে তাকান হতাশার চিত্র রাসুলের হৃদয়কে ব্যথা তুর করে নারী শিশু এই নারী শিশুদের বেদনার্থ খান্নার আওয়াজ রাসুলের কানে ভেসে আসে আয় কি অপরাধে এই নবজাতক কন্যা শিশুদেরকে এই বদ্ধ ভূমিতে মাটিতে জীবন্ত কবর দেওয়া হচ্ছে রাসুলের চোখ দিয়ে ঝরঝর করে বেদনার অশ্রু নেমে আসে যখন তিনি বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়ান আমার আল্লাহ যিনি ওয়াহদাহুল্লা শারিক যাকে আমি প্রাণ ভরে এখানে ডাকবো কিন্তু এই কাবার ভিতরে মানুষের হাত দিয়ে বানানো লাত উজ্জা হবল মূর্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছে হায় আল্লাহ আমি তোমাকে কেমন করে ডাকব তোমার তো কোনো শরিক নেই শারিক বেদনায় হৃদয় কেঁদে উঠে বাহিরে বের হলেন পাহাড়ের আড়াল থেকে একটা কান্নার আওয়াজ আসছে কান পেতে এগিয়ে দেখলেন একজন পথিকের সর্বস্ব ছিনিয়ে লুট করে নিয়ে গেছে আরেকজন কাঁদছেন কি হয়েছে আমার স্বামীকে ওরা হত্যা করেছে আরেক যুবক কাঁদছে আমার স্ত্রীকে ওরা ছিনিয়ে নিয়ে গেছে গোটা আরবের ভূমি করুণ নিঃশ্বাস নেওয়ার পরিবেশ যখন ছিল না একজন পরিপূর্ণ যুবক বিষয়গুলো তার অনুভূতিতে আঘাত হানছে কি পথ হতে পারে কি উপায়ে তাদেরকে উদ্ধার করা যেতে পারে পরিবর্তন আসছে ইতিবাচক চিন্তা তার ভিতরে নাড়া দিচ্ছে যুবক ভাইরা এটাই তো একজন যুবকের যৌবনের সত্যিকারের চাহিদা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যুবক বন্ধুরা সিদ্ধান্ত যদি ভুল হয় কাঁদতে হয় আজীবন সিদ্ধান্ত যদি সঠিক হয় এগিয়ে যাওয়া যায় অনেক দূর কি সিদ্ধান্ত জীবন সঙ্গী নির্বাচনে সিদ্ধান্ত যাকে নিয়ে আমাকে অনেক দূর যেতে হবে বাকিটা জীবন আর সেই জীবন সঙ্গী যদি সত্যিকারের মনের মতো না হয় আমাকে মূল্যায়ন করতে না জানে তাহলে সেই সঙ্গীকে নিয়ে পথ চলা বড় কঠিন নাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বাবা হারা এতিম মা হারা সন্তান অনাদরে অবহেলায় বড় হওয়া বিশ্বস্ততায় এগিয়ে যাওয়া এই যে তার আত্মপ্রতিষ্ঠিত হওয়া এবং এখানে এসে দাঁড়িয়ে একটি চমৎকার আশ্রয় বলা যেতে পারে একটি ছায়া একটি মায়া যথাযথ নির্বাচন আর এরই মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় পর্ব অভিভাবকরা সন্তুষ্ট চিত্তে ঘর বেঁধে দিলেন আজকে বর্তমান আধুনিক সভ্যতায় ঘর বাধার এই ইচ্ছেটি ক্রমে ক্রমে বিলুপ্তির পথে যুবক বন্ধুরা ঘর একটি আশ্রয় ঘর একটি ঠিকানা আমরা যেখানেই যাই না কেন ঘরে ফিরে আসি ঘরে তো ফিরে আসতেই হয় আমরা একটি ঘর চাই তাই নয় কি কিন্তু একথা অপ্রিয় হলেও সত্য আজকের বর্তমান আধুনিক সভ্যতায় উন্নত বিশ্বে ঘর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ঘর নেই অনেক কিছু আছে কিন্তু ঠিকানা বড় অস্থায়ী কখনো এখানে কখনো সেখানে ক্লান্ত শ্রান্ত পথিক ঘরমাক্ত অবয়বে একটি সুশীতল ছায়াতলে যখন একটু পরিতৃপ্তির নিঃশ্বাস নিতে একটি ঘরের আঙ্গিনায় ছুটে আসে তখন সেই ঘর যখন বিরান ভূমি হিসাবে চোখের সামনে ধরা দেয় তখন হৃদয়ে আসলে একটি হাহাকার ছড়িয়ে পড়ে আধুনিক সভ্যতার বস্তুবাদী সভ্যতার এটি হচ্ছে একটি মারাত্মক নেতিবাচক দিক আর সেজন্য আজকে পাশ্চাত্য জগতে উন্নত বিশ্বে বিত্ত বৈভাবে যারা আজকে এক শীর্ষ অবস্থানে তাদের মাঝে কিন্তু একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে ফ্যামিলি ভেলোজ ফ্যামিলি ভেলোজ আমরা পরিবার চাই আমরা পরিবার চাই আমরা পরিবারে ফেরত যেতে চাই আমরা বাবা মা ছেলে মেয়ে মিলে একটি শান্তির ছায়া বাঁচতে চাই আমার আমার চাকরি জীবনে এক বড় ভাই আমেরিকায় ছিলেন বন্ধুর একটি সংক্ষিপ্ত উদাহরণ আপনাদেরকে শোনাতে চাই তিনি যে বিল্ডিং এ বসবাস করতেন ওই বিল্ডিং এর তলায় একজন বৃদ্ধা মহিলা একা একা বসবাস করতেন একটি কুকুর নিয়ে কোনো একদিন এই যুবক বাঙালি যুবক আত্মীয়তার বন্ধন এমনি মানসিকতা দরজায় গিয়ে নক করে। দরজা খুলে যায় একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে জিজ্ঞেস করেন কি চাই যুবকের সহজ সরল উত্তর আপনার সঙ্গে কথা বলতে চাই অনেকটা অবাক কি কি বলে এই যুবক কোনো ভিন গ্রহের কোনো সন্তান কোন মানব বন্ধুরা আমরা অনুষ্ঠানে ফিরে আসছি ছোট্ট একটি বিরতি দিয়ে ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আমরা আবার এই আলোচনা কন্টিনিউ করব। ইনশা আল্লাহ কোরআন করিম হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের ও তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বল দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল each শিশুরা আজ সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিবি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুবক অভিনন্দন শুভেচ্ছা এবং আপনাদেরকে আবারও দ্বিতীয়বারে এই অনুষ্ঠানে আমরা ফিরে আসলাম বিরতির পর বিরতির আগে আমরা আলোচনা করছিলাম একটি ঘর আমরা একটি ঘর চাই তাই নয় কি কিন্তু একথা অপ্রিয় হলেও সত্য আজকের বর্তমান আধুনিক সভ্যতায় উন্নত বিশ্বে ঘর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ঘর নেই অনেক কিছু আছে কিন্তু ঠিকানা বড় অস্থায়ী কখনো এখানে কখনো সেখানে ক্লান্ত শ্রান্ত পথিক ঘরমাক্ত অবয়বে একটি সুশীতল ছায়াতলে যখন একটু পরিতৃপ্তির নিশ্বাস নিতে একটি ঘরের আঙ্গিনায় ছুটে আসে তখন সেই ঘর যখন বিরান ভূমি হিসাবে চোখের সামনে ধরা দেয় তখন হৃদয়ে আসলে একটি হাহাকার ছড়িয়ে পড়ে আধুনিক সভ্যতার বস্তুবাদী সভ্যতার এটি হচ্ছে একটি মারাত্মক নেতিবাচক দিক আর সেজন্য আজকে পাশ্চাত্য জগতে উন্নত বিশ্বে বৃত্ত বৈভাবে যারা আজকে এক শীর্ষ অবস্থানে তাদের মাঝে কিন্তু একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ভেলোজ ভেলোজ আমরা পরিবার চাই আমরা পরিবার চাই আমরা পরিবারে ফেরত যেতে চাই আমরা বাবা মা ছেলে মেয়ে মিলে একটি শান্তির ছায়া তোলে বাঁচতে চাই আমার চাকরি জীবনে আমার এক বন্ধুর বড় ভাই আমেরিকায় ছিলেন একটি সংক্ষিপ্ত উদাহরণ আপনাদেরকে শোনাতে চাই তিনি যে বিল্ডিং এ বসবাস করতেন ওই বিল্ডিং এর ওপর একজন বৃদ্ধা মহিলা একা একা বসবাস করতেন একটি কুকুর নিয়ে কোন একদিন এই যুবক আত্মীয়তার বন্ধন এমনি মানসিকতা দরজায় গিয়ে নক করে দরজা খুলে যায় একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে জিজ্ঞেস করেন কি চাই যুবকের সহজ সরল উত্তর আপনার সঙ্গে কথা বলতে চাই অনেকটা অবাক কি বলে এই যুবক কি কোনো ভিন গ্রহের কোনো সন্তান কোনো মানব এই ধরনের একজন বসতিপর আশি বছর ঊর্ধ্ব অথবা একজন চরম বয়স্কা বৃদ্ধার সঙ্গে কথা বলবে আগ্রহ নিয়ে এটা তো একটা কল্পনার বিষয় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে তুমি কি ঠিক বলছো আমাদের বন্ধুটির ভাই জবাব দিয়েছিল ইয়াস হ্যাঁ ওয়েলকাম এরপর কথা শুরু এক এক করে জীবনের অনেক পিছনের হারানো ইতিহাস তার তিনটি ছেলে আছে তিনটি মেয়ে আছে তারা হারিয়ে গেছে স্বামী মরে গেছে বৃদ্ধা একা শুধু একা একটি ঘরে একটি কুকুর সঙ্গে নিয়ে অনেক 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 বৈভব উন্নত সভ্যতা হৃদয়ের ভিতরে হাহাকার ক্রন্দন আমাদের এই বন্ধুটির ভাই এক সময় তার খুব কাছের মানুষে পরিণত হয়ে যায় প্রতিদিন বিকেলে আসে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চা পর্ব চলে বৃদ্ধা অতি যত্নে আদরে নিজের সন্তানের মতো আমাদের এই বাঙালি ভাইটিকে অনেক সুখ দুঃখের কথা শোনায় একদিন আমাদের ওই বন্ধুটির ভাই বৃদ্ধা মহিলার কাছে খুব সহজ সরল ভাষায় বলছে যে জানো আমরা আব্বা আম্মাকে একসাথে নিয়ে একসাথে বসে আমরা খাবার খাই আমরা এক ঘরে রাত আটটা দশটা পর্যন্ত পাশাপাশি বসে আমরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলি আমরা একজন আরেকজনের সঙ্গে এত গভীর ভাবে জড়িত যে আমরা বাবা মাকে ছেড়ে এক মুহূর্ত দূরে থাকতে পারি না আমরা বাবা মাকে কিছু সময়ের জন্য চোখের আড়াল hore আমাদের ভিতরে এক ঝড় তুফান শুরু হয়ে যায় আর আমার মা দরজা খুলে আমার জন্য পথের দিকে তাকিয়ে থাকে আর আমার বাবা তার জীবনের সর্বস্ব আমার জন্য বিলিয়ে দেয় আমরা গভীরভাবে এক পরিবারে আবদ্ধ কথা বলছে যুবক এক সময় তাকিয়ে দেখে বৃদ্ধা ওই মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এই সত্য ঘটনা ওই যুবককে লক্ষ্য করে বৃদ্ধা বলছেন আমি বাইবেলে শুনেছি স্বর্গ নামে হেভেন নামে একটি জায়গা আছে একটি জগৎ আছে আমি ততটা বাইবেলের অনুসারী নই আমি ততটা ধর্মকর্ম করি না কিন্তু আজ তোমার কাছে এই গল্প শুনে যেখানে বাবা মা যুবক নিয়ে নিয়ে বাচ্চাদেরকে এক ঘরে বসে আহার করে। তারা জীবন করে। একজন আরেকজন থেকে দূরে গেলে তারা বেকুল হয়ে যায় এটা কোন দেশ এটা কি সেই বাইবেলে বর্ণিত স্বর্গ তোমার দেশ কি সেই স্বর্গ মুসলিম যুবক ভাই বোনেরা আমরা বলেছিলাম সিদ্ধান্ত গ্রহণ যদি সঠিক হয় আপনি যেতে পারেন অনেক দূর সিদ্ধান্ত গ্রহণ যদি ভুল হয় আবেগ তাড়িত হয় অথবা বর্তমানের চাকচিক্যের পিছনে মরিচিকার পিছনে ধাবিত হয়ে আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে আপনার জীবনে অবধারিত পতন আপনি বিচ্যুত আপনি ব্যর্থ একসময় আপনাকে হতাশা গ্রাস করবে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম তিনি আমাদের জন্য একটি দৃষ্টান্ত মডেল ঘর বাঁধলেন মা খাদিজা তো রাজি আল্লাহ তালা আনহার সাথে আল্লাহ আকবর আল্লাহ যেমন দিয়েছিলেন মা খাদিজা রাজি আল্লাহ আনহাকে বিজ্ঞতা তার ভিতরে যেমন দিয়েছিলেন প্রাজ্ঞতা তার ভিতরে যেমন দিয়েছিলেন এই অনুভূতিগুলো শেয়ার করে নেওয়ার মতো মানসিকতা যার ভিতরে আল্লাহ পাক এমন স্থিরতা এমন এক চমৎকার মানসিকতা দান করেছিলেন যিনি ছিলেন উদাহরণে অনন্যা আমি যে কথাগুলো বললাম এগুলো নারী চরিত্রের একটি চমৎকার ভূষণ নারী যখন মা হন তখন সন্তানের জন্য এক আশ্রয় ছায়া নারী যখন জীবন সঙ্গী হয়ে আসে তখন তিনি হন সুখ দুঃখের অনুভূতির অংশীদার আর নারী যখন কন্যা হয়ে আসে তখন তার জন্য হয় জীবনের সমস্ত অর্জন সমস্ত ভালোবাসা সমস্ত আদর তার মাথার উপর এই যে কন্যা জননী আল্লাহ দুনিয়াতে এক নিয়ামত ইসলাম তাদেরকে দিয়েছে সম্মান রাসুলের ঘর সংসার চলছে কিন্তু ইতিমধ্যে সমাজের জন্য মানুষের জন্য তার ভিতরে চলে এসেছে এক আশ্চর্য পরিবর্তন যুবক ভাইয়েরা এগিয়ে যেতে হবে রাসুলের আদর্শ অনুসরণ করে আমরা কিছু করতে চাই আমাদের ভিতরে কতগুলো গুণাবলী অর্জন করা অপরিহার্য সততা চরিত্রের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যৌবনকাল পা পিছলে পড়ে খাঁদে পড়ে যাওয়ার এক সমূহ সম্ভাবনা চরিত্র যেটি হলো মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ প্রিয় নবী মোহাম্মদ রাসুল উল্লাহ সাল আলী এমন একজন যুবক ছিলেন যার চরিত্রের ভিতরে কোন কালিমা কলঙ্ক কেউ কখনো কল্পনাও করতে পারেনি কেউ কখনো ভাবতেও পারেনি শুভ্র আলোক উজ্জ্বল প্রস্ফুটিত গোলাপের চাইতেও মধুময় সুখময় রাসুলের মোহনীয় চরিত্র এই যুবকেরা মাঝে মাঝে আমরা খুব লজ্জিত হই আমাদের পুলিশ বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ব্যক্তিদেরকে যখন আমাদের এই বখাটে যুবকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের উপর পদক্ষেপ গ্রহণ করতে হয় মাথা নিচু হয়ে যায় মুসলিম যুবক রাসুলের চরিত্রে আদর্শবান যুবক যাকে দেখে সারা পৃথিবীর অন্য যুবকেরা শিক্ষা গ্রহণ করবে মডেল আত্মপ্রতিষ্ঠিত যুবক চরিত্রবান যুবক আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট হয়ে গিয়ে আসে এটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হলেও ইতিবাচক অর্থেও এর উপস্থাপনা আলোচনা আমরা করে থাকি বিপর্যয় দুইভাবে একটা নেতিবাচক আরেকটা ইতিবাচক পরিবর্তন দুইভাবে নেতিবাচক ইতিবাচক আমরা ইতিবাচক মানসিকতায় আমাদের যৌবনকে সামনে এগিয়ে নিয়ে যাব যৌবনে আমাদের প্রতিশ্রুতি থাকবে অর্জন আমরা সততার চরিত্রকে অর্জন করব আমরা বিশ্বস্ততার চরিত্রকে অর্জন করব, আমরা বর্জন করবো মিথ্যাকে আমরা বর্জন করব, প্রতারণাকে আমরা বর্জন করব, অলসতাকে আমরা গ্রহণ করব, জীবনে সৎ কর্মকে সুরায় আসরের পরবর্তী আয়াত ইসবা সব মানুষ ধ্বংসের দিকে ধাবিত তবে তারা ছাড়া যারা সৎ কাজ করে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যারা ভালো কাজ করে যারা ন্যাক আমল করে ন্যাক আমল ন্যাক মানে পুণ্য ভালো আমল মানে কাজ যেই কাজ কল্যাণকর যেই কাজ মঙ্গলজনক যে কাজ মানুষের জন্য জাতির জন্য এবং আল্লাহ এই কাজের মাধ্যমে উৎসাহ প্রেরণা নিয়ে যারা এগিয়ে চলে প্রেশনা নিয়ে যারা নিজেদের ভিতরের শক্তিকে জাগিয়ে সামনে এগিয়ে যায় ভালো কাজ করার জন্য সমাজকে কিছু দেওয়ার জন্য তারাই তো আদর্শবান যুবক আর তাদেরকেই তো আল্লা সু আন হাত অনুপ্রাণিত করেছেন মিনাল উলা। রাসুলের শানে অবতীর্ণ এই আয়াতটি হলেও আমার দুনিয়ার জীবনের পরে পরকাল অপেক্ষা করছে অনেক ভালো জীবন অনেক সুন্দর জীবন আমরা কি সেই সুন্দর জীবনের প্রত্যাশা করতে পারি না দুনিয়ার জীবনে আমরা লাভ করব পরকালের সেই অর্জন দিয়ে কাঙ্ক্ষিত পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে সেই পুরস্কারে পুরস্কৃত করেন আমাদের যুবকদেরকে সেভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন সকল মিথ্যা অনাচার এবং পাপাচার থেকে নিজেদেরকে রক্ষা করে আমরা এগিয়ে যাব কল্যাণের পথে মঙ্গলের পথে আমরা নেক কাজের পথে আল্লাহ পাক আমাদের এই তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি ওয়া কুরদাও আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে

যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দরন সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে তাই প্রণয়nota দয়াদ্রতা একজন মুমইন আরেক মুমইন ভাইকে নসিহত বিশকর অন্য দিক থেকে থেকে বারণ করবে ইনি মমিনের কাজ হাসান বিন একজন মুমইন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হলে অধিকারী পাবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে